দেশে নতুন করে আরও 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 20 জনে। বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে 1 জন নারী ও 2 জন পুরুষ। তাদের মধ্যে 70 বছরেরও বেশি বয়সী 1 জনকে ICU রাখা হয়েছে। এদিকে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হলে স্বাস্থ্য ঝুঁকি রয়ে যায়। নাইম আলজিকোর প্রতিবেদন। গেল 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত 3 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো 20 জনে। শুক্রবার বিকেলে করোনা ভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। আক্রান্তদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। এখন পর্যন্ত আমাদের 20 জন আক্রান্ত ব্যক্তির সংখ্যা। তিনি জানান, নতুন আক্রান্তদের 1 জন ইতালি ফেরত বাংলাদেশি, বাকি 2 জন অন্যের সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত নারীর সংক্রমণ প্রাথমিক পর্যায়ে থাকলেও 70-এর অর্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকজন পুরুষ, ওনার বার্লিন, রোম সহ ইউরোপ ভ্রমণের ইতিহাস আছে, এবং যে পুরুষ ICU আছে ওনারও কন্ট্যাক্টের হিস্ট্রি আছে, এবং মহিলা যিনি, উনি মৃদু সংক্রমণ, ওনার শুধু কাশি আছে এরকম, এবং ওনারও ইতালির কন্ট্যাক্টের, ইতালির একজন ব্যক্তির কন্ট্যাক্টের হিস্ট্রি আছে। করোনা সংক্রমণের এমন সময়ে নির্বাচন অনুষ্ঠানের ঝুঁকি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি জানান, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে। ইভিএম সিস্টেম যদি ব্যবহার করা হয়, যে একই এটা টাচ করা, একই অনেক ব্যক্তি টাচ করলে, এটা তো অবশ্যই ঝুঁকি আছে। সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতামূলক পদক্ষেপগুলো আবারও জানিয়ে দিয়ে সবাইকে তা মেনে চলার পরামর্শ দেয়া হয় সংবাদ সম্মেলনে। আপনারা ভিড় এড়িয়ে চলুন, সভা সমাবেশে যাবেন না। নাইম আলজিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।